বাপ্পি চৌধুরী যদি এই কথা বলে থাকে যে তার সামনে সাকিব খান অনন্ত জলিল তিনি গোনায় ধরে না এবং তার তাদের টাইম নেই তার নামের জোরে সিনেমা 40 হল বুকিং, তাহলে আমি ইকবাল বলছি যে বাপ্পি চৌধুরী যদি পোস্টারে থাকে তো হল মালিকরা সিনেমা নিতে চায় না। এটাও আরেকটা টপিকস। এখন এই টপিকসের উপর চুলছিড়া বিচ্ছলেষণ হবে, ইকবাল কে, ইকবাল কেন এই ধরনের কথা বলছে, এবং এই যে বাপ্পি চৌধুরীর মন্তব্য ভাইরাল, এসব নিয়ে আজকে চুলছিড়া বিচ্ছলেষণ হবে। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হবে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা করলাম আপনাদের মূল্যবান কমেন্টটি। আপকামিং ঈদ উল ফিতরকে কেন্দ্র করে আমাদের এখানে 7টা সিনেমা রিলিজ পাচ্ছে। তো এই 7টা সিনেমার, বাপ্পি চৌধুরীর সিনেমা আছে এখানে, সাকিব খানের সিনেমা আছে এখানে, অনন্ত জলিলের কিলহিম সিনেমা আছে। তো মুক্তির মিছিলে যে 7টা সিনেমা এখানে, বাপ্পি চৌধুরীর একটা মন্তব্য কিন্তু অলরেডি ভাইরাল, আমি অনন্ত জলিল সাকিব খানকে গুনায় ধরি না, আমার নামের জোরে 40 হল বুকিং। হ্যাঁ, বাপ্পি আছে মানে 40টা হল বুকিং। এটা নিয়ে ঝড়, সমালোচনার ঝড়, আলোচনার ঝড়, এবং এটা নিয়ে কথা বলছে ইকবাল, যিনি অ্যাজ এ ডিরেক্টর অনন্ত জলিলের কিলহিম সিনেমার ডিরেক্টর যিনি, এবং তিনি একজন নামকরা প্রডিউসার, সাকিব খানকে নিয়ে অনেকগুলো সিনেমা বানিয়েছেন, এবং তিনি কিন্তু একটা মন্তব্য কিন্তু তিনি করেছেন যে বাপ্পি আমার ছোটো ভাই, তাকে নিয়ে খুব বেশি আমি কিছু বলতে চাই না। কিন্তু যদি তিনি এই কথা বলে থাকে, বাপ্পি তো ডেফিনেটলি বলেছে, এটা সারা বাংলাদেশের মানুষ দেখেছে, তাহলে আমি বলবো যে বাপ্পি যদি কোনো পোস্টারে থাকে তাহলে তো হল মালিকরা নিতে চায় না। এখন আমি যদি এটার ব্যাখ্যা আসি, বাপ্পি চৌধুরীর সমালোচনা করতে হবে, কারণ তার হাঁটা চলা, কথা বলা, কোনো কিছু মানে হিরো ম্যাটেরিয়াল না, হয়তো দেখতে সুদর্শন জাস্ট মডেল ওকে, বাট হিরো হতে গেলে যে ম্যাটেরিয়াল, মানে আপনার ভয়েস হোক, লুক হোক, ডায়লগ ডেলিভারি, আপনার পা থেকে মাথা অব্দি একটা হিরোইজম, মানে আপনাকে দেখলে মনে হবে আপনি ঋত্বিক রোশন, আপনি সাকিব খান, বা আপনি সালমান খান, মানে ওই রকমের ম্যাটেরিয়াল আজও বাংলাদেশের অডিয়েন্স বাপ্পি চৌধুরীর কাছ থেকে খুঁজে পায়নি। এটা ইউনিভার্সাল ট্রুথ, কারণ আজও তার অ্যাক্টিংয়ের কোনো পরিবর্তন নেই। কারণ আমার মনে হয় যেটা, আসলে অ্যাক্টিংয়ের 80% কভার করে ভোকাল, এবং বাপ্পি সেই ভোকাল আজ অব্দি ইম্প্রুভ করতে পারেনি। তাকে নিয়ে সমালোচনা আলোচনা, ইনফ্যাক্ট নতুন আদুরাজাত তো রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে। আমি তো বলবো যে সাকিব খানের পরপরে থাকবে আদুরাজাত, তার যে ডায়লগ ডেলিভারি, তার যে মানে লুক, মানে হিরো ম্যাটেরিয়াল। আপনার মনে হবে আমি তো লোকাল দেখে আমি অলরেডি কিন্তু আমি প্রশংসা করেছি যে না তো জলিল না তো সাকিব খান, অনলি লোকাল টন, অনলি আদুরাজাত। তো আমি এটা নিয়ে কথা বলছি, তো ইকবাল সাহেব কিন্তু এটা বলেছে যে যদি বাপ্পি এই কথা বলে থাকে তাহলে আমি এই কথা বলবো যে তার রাইট নেই, ইনফ্যাক্ট সাকিব খানকে নিয়ে সে কথা বলতে পারে না। ইনফ্যাক্ট অনন্ত জলিল আমার হিরোকে নিয়েও কথা বলার রাইট তার নেই, কারণ আমার হিরো দেখিয়ে দিয়েছে বিগ বাজেট, বিগ অ্যারেঞ্জমেন্ট। তো বেসিক্যালি এটা নিয়েছিল ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি করি না আপনাদের মূল্যবান কমেন্টের।